দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাদেরকে হালিশহর টিভি চ্যানেলে জানাই সুস্বাগত। আমি এখন জিহাজখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের এলাকার শেখ ফজল আলী মাতব্বরের জামে মসজিদের সামনে। এখানে আমার সামনে আছেন আমাদের সম্মানিত কতিব সাহেব। এখন আমি ওনার কাছে জানতে চাইবো, এই সমাজে দিন দিন যে আত্মহত্যার প্রবণতা তথা সামাজিক অবক্ষয় এই প্রখরভাবে দেখা দিচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলার জন্য আমি আমাদের সম্মানিত কতিব সাহেবকে একটু অনুরোধ জানাবো। আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন আত্মহত্যা কতটা মর্মান্তিক এবং খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যেটা আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। আর অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকে হালি শহর টিভি চ্যানেল আমার কাছে একটি প্রশ্ন জানতে চেয়েছেন, যে কিছুদিন পূর্বে আমাদের হালি শহর ইপিজেটে ব্যাংকলন এলাকায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, মা আমি একই রশিতে ফাঁস লেগে আত্মহত্যা করলো, এটা কি এবং কেন, এর পরিণাম কি আমার কাছে জানতে চেয়েছেন। তো আসলে এটা তো কাম্য নয়, এটা আখিরাতের দৃষ্টিতে আল্লাহর এবং আল্লাহ রসুলের ফয়সালা হলো তারা জাহান্নামি হবে। যারা আত্মহত্যা করবে, নিজের জীবনকে যে আত্মহত্যা দিবে, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। কেননা বুখারি শরীফের একটি হাদিস শরীফ দেখা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে সে বীর বিক্রম বলে যুদ্ধ করতে লাগলেন, অত্যন্ত শক্তি সামর্থ্য দিয়ে যুদ্ধ করতে করতে সে আঘাত প্রাপ্ত হলে সে ধরাশায়ী হয়ে পড়ে। একেবারে সে আঘাতে জর্জরিত হয়ে চিৎকার করতে লাগলো। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবাই কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যে সাহাবী বীর বিক্রম বলে যুদ্ধ করেছে, আঘাত প্রাপ্ত হয়েছে। আল্লাহ রসুল বলতে লাগলেন সে জাহান্নামি হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবানে ফাঁকে কথা শুনে সাহাবাই কিরাম আশ্চর্য বোধ করলেন, এরকম একজন সাহাবি বীর বিক্রম বলে যুদ্ধ করলেন, তাকে আল্লাহ রসুল জাহান্নামি বলতেছেন, কি ব্যাপার। সাহাবাই কিরামরা অপেক্ষমান রইলেন। কিছুক্ষণ পর দেখা গেল সে নিজের ব্যথা বেদনা সহ্য করতে না পেরে, নিজের আঘাত সহ্য করতে না পেরে সে নিজের তরবারিটা নিজের বুকের উপর বসাই দিল। এভাবে সে আত্মহত্যা করলো। সাহাবাই কিরামরা ফের আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রসুল্লাহ, ওই সাহাবি যিনি বীর বিক্রম সহকারে যুদ্ধ করেছিলেন সে আত্মহত্যা করছে। আল্লাহ রসুল এবার বলতে লাগলেন, আমি কি বলি রে, সে জাহান্নামী হবে, সে জাহান্নামী। সুতরাং এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে কেউ আত্মহত্যার পথ বেছে নেবে, নিজে নিজে আত্মহত্যা করবে, সেটা যে কোনো কারণে হোক না কেন, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো আমাদের এই জীবনে দুঃখ আছে, যাতনা আছে, আমাদের অনেক জীবনে জর্জরিত হওয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, আমাদের সমস্যা আছে। সব সমস্যার সমাধান আত্মহত্যার পথকে বেছে নেওয়া নয়, সব সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ধৈর্য অবলম্বন করা। তো আমরা যদি ধৈর্য অবলম্বন করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। সুতরাং আমরা আত্মহত্যার পথ বেছে না নিয়ে আমাদেরকে আল্লাহ ধৈর্য অবলম্বন করার উপদেশ দিয়েছেন। আমরা গুনাহ করি, আমরা যতই আমরা পাপিষ্ট হই না কেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা খাঁটি অন্তর নিয়ে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমরা তওবা করি, আল্লাহর রহমতের কামনা করি, আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন, এটাও আল্লাহর ওয়াদা আছে। তো আমরা কি কারণে কেন আত্মহত্যার পথটা আমরা বেছে নিব, হয়তো আমাদের সাময়িক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, শারীরিক কষ্ট হবে, এই কষ্টের জন্যই তো আল্লাহ আমাদেরকে ধৈর্য অবলম্বনের উপদেশ দিয়েছেন। তা আমরা ধৈর্য অবলম্বন করব। আমাদের বর্তমান সমাজে যত অভাব অনটন, যত আমাদের দুঃখ দৈন্য আসুক না কেন, আমরা যদি আখেরাতকে বিশ্বাস করি, আখেরাতের সুফল আমরা যদি কামনা করি, সে আখেরাতকে দিকে তাকিয়ে আমরা চিরস্থায়ী সুখের দিকে তাকিয়ে, চিরস্থায়ী শান্তির দিকে তাকিয়ে, ক্ষণিকের এই দুঃখ দৈন্যর দিকে আমরা এটা অ্যাভয়েড করে আমরা কি করব, ধৈর্য অবলম্বন করব। তাই আমার উপদেশ থাকবে,
নসিহত থাকবে আমাদের যুবক যুবতীদের প্রতি এবং আমাদের মা বোনদের প্রতি, আমাদের ভাই ব্রাদারদের প্রতি, যাতে আমরা যতই আমাদের দুঃখ দৈন্য দুর্দশা দুঃখ দুর্দশা আসুক না কেন, যতই আমাদের উপর মুসিবত আসুক না কেন, আল্লাহ আমাদের সাহায্যকারী হিসেবে আসেন, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। যার কেউ নাই, যার কোনো সাহায্য করে না, তার সাহায্যকারী আল্লাহ, আল্লাহ তালা একমাত্র। তাই আমরা আল্লাহ তালার উপর ভরসা করে আমাদের জীবনকে আমরা পরিচালনা করার চেষ্টা করব। তো আজকে আমাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য হালিশর টিভিকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত প্রশ্নের সওয়াল এবং প্রশ্নের জবাব আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন।